আমরা অনলাইনে ইমেল আদান প্রদানের ক্ষেত্রে ইয়ান্ডেক্স ব্যবহার করে থাকি। তো এটি একটি জনপ্রিয় ইমেল সার্ভিস। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি ইয়ান্ডেক্স অ্যাকাউন্ট খুলবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আপনারা গুগলে mail.yandex.com লিখে সার্চ করবেন। তারপর আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তারপর আপনারা ইয়ান্ডেক্স রেজিস্ট্রেশন একটি ফর্ম পাবেন, এখানে ফার্স্ট নেমে আপনারা আপনাদের ফার্স্ট নেমটি দিয়ে দিবেন। তারপর আপনার লাস্ট নেমে লাস্ট নেমটি দিয়ে দিবেন। তারপর ইন্টার লগইনে আপনারা একটি ইন্টার লগইন দিয়ে দিবেন। তারপর আপনার একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। তারপর আপনারা সেম পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দিবেন। তারপর আপনার একটি মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন। তারপর আপনারা কনফার্ম নাম্বারে ক্লিক করবেন। তারপর আপনার নাম্বারে একটি ওটিপি যাবে, সেটি আপনার এখানে টাইপ করবেন। তারপর আপনারা রেজিস্টারে ক্লিক করবেন। তারপর আপনারা তাদের প্রাইভেসি পলিসি এবং তাদের টার্মস এগ্রি করবেন। করার পর অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তারপর আপনার একটি ফটো আপলোড করতে পারবেন, আর আপলোড যদি না করতে চান তাহলে আপনারা স্কিপে ক্লিক করবেন। তো একটি ইয়ান্ডেক্স মেল খোলা হয়ে গেছে। তো এভাবে আপনারা একটি ইয়ান্ডেক্স মেল খুলতে পারবেন। এই মেলটি আপনারা যে কোনো অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ইউজ করতে পারবেন।